হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুকে ড্রাক মুড অন করবেন তো এই ড্রাক মুড অন করার কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনি যখন আপনার ফেসবুকটি ব্যবহার করছেন তখন যদি আপনার ফেসবুকটি ড্রাক মোড ওপেন থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জ ফেসবুক ব্যবহারের সময় কিন্তু অনেক কম নষ্ট হবে এবং দ্বিতীয়ত হলো আপনি যখন রাত্রে ফেসবুক ব্যবহার করছেন তো তখন কিন্তু আপনার চোখের ক্ষতি হচ্ছে আপনার ফেসবুক বা মোবাইল দেখার ফলে কিন্তু যদি আপনার ফোনে ডার্ক মোডটি অন থাকে তাহলে কিন্তু আপনার চোখে কিন্তু লাইট কম লাগবে তাহলে তার ফলে কিন্তু আপনার চোখের ক্ষতি কম হবে আগের তুলনায় অনেক তো কীভাবে এই ডার্ক মোডটি ওপেন করবেন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন থেকে আপনাকে দেখাচ্ছি তো আপনি নর্মাল যে ফেসবুক রয়েছে সেটা থেকেই সেমভাবে এই ডাক মোডটি ওপেন করতে পারেন তো ফেসবুকটি ওপেন করবেন ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে আসার পরে একদম ওপরে দেখুন থ্রি লাইন বলে একটু অপশান আছে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন তো যখন থ্রি লাইন উপরে ক্লিক করবেন তো এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি স্ক্রোল করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে দেখুন এখানে ডার্ক মোড বলে একটু অপশান আছে তো এটা আমার এনেবেল করা আছে সেই জন্য কিন্তু আমার পুরোপুরি ডার্ক মোড হয়ে আছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে তো এই ড্রাক মোডটি কিন্তু আপনি অন করে রাখবেন তো দেখুন আমি ডার্ক মোডটি ডিসেবল করে দিলাম তো আমার পুরোপুরি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেল তার ফলে কিন্তু চোখে অনেক পরিমাণ লাইট লাগছে তো এবং মোবাইলের চার্জ কিন্তু আগের তুলনায় অনেক বেশি নষ্ট হচ্ছিল তো আমি এই ডার্ক মোডটি ওপেন করে দিলাম তো তার ফলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ব্ল্যাক হয়ে গেল বা ডার্ক হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ফেসবুকের ডার্ক মোডটি ওপেন করতে পারবেন এবং আপনার মোবাইলের চার্জ মানে বাঁচাতে পারবেন এবং আপনার চোখেরও ক্ষতি হবে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ